Hello friends, welcome to Prathama and Mum. আমরা আজকে এসেছি কোথায়? ঘুরুঘুরু করতে মা আচ্ছা এসেছি রিজেন্টস পার্কে। হ্যাঁ, এটা একটা রয়্যাল গার্ডেন, রয়্যাল পার্ক। লন্ডনের একটা অনেকগুলো যে কটা আটটা রয়্যাল পার্ক আছে তার মধ্যে এটা একটা রিজেন্ট পার্ক। এটা খুব বড়, ভীষণ সুন্দর। এই ফাউন্টেনগুলো তো দেখতেই পাচ্ছ, কি সুন্দর। আর আমরা এসেছি এখন তো সামার, লন্ডনে সামার, এবার খুব সুন্দর, দেরি করে আসলো, ভীষণ সুন্দর। আর রিজেন্ট পার্ক ও বিউটিফুল, এই যে সবাইকে দেখতে পাচ্ছ, এরা এদের এক একটা ম্যাট নিয়ে এসেছে, সানবাথ নিচ্ছে, রিল্যাক্স করছে। আমরা মাছাও একটু ঘুরু ঘুরু করার পরে হাঁপিয়ে গিয়ে আমরাও একটা নিয়ে এসেছিলাম পিকনিক। আর এই যে দেখো, তার আগে আমরা ম্যাপ দেখছি, আমরা ওখান থেকে ওখানে যাব, আমাদের টার্গেট হচ্ছে ওখান থেকে ওখানে। আর কত বড় পার্কটা সেটা একবার দেখো। পার্কটা হচ্ছে 410 একর নিয়ে এই পার্কটা, একদম সেন্ট্রাল লন্ডনে। এটা হচ্ছে রিজেন্ট পার্ক, এর অ্যাড্রেস হচ্ছে লন্ডন NW1 4NR। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা যারা কাছাকাছি থাকো বা এদের লন্ডনে ইংল্যান্ডে ঘুরতে আসলে অবশ্যই এখানে ঘুরতে আসলে এটা একটা ঘোরার জায়গা, মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণ সুন্দর। আর যে দুপাশ দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, এটা যে কী অপূর্ব, কী অপূর্ব সেটা বলে বোঝানো যায় না। প্রচুর প্রচুর লোক এসেছিলো সেদিন, কিন্তু এত বড় পার্ক যে ভেতরে ঢুকে দেখো মনেই হচ্ছে না যেন সেরকম কিছু লোক আছে। আর মাঝে মাঝে একটু ক্যাফে আছে, সেখানে কিছু খাবার ব্যবস্থা রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, ড্রিঙ্কসের ব্যবস্থা রয়েছে, তোমার যেরকম ইচ্ছা তুমি খেতে পারো। আর বেশিরভাগ লোকই পিকনিক নিয়ে আসে, খাবার নিয়ে আসে, বসে রিল্যাক্স করে, খায়, গল্প করে, সারা দিন কাটায়, ঘুরে খেলাধুলা। আর এই দেখো, গাছের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা কী সুন্দর জায়গা পেলাম। এটা একটা জলের ব্যবস্থা ছিল। আর এই দেখো রিজেন্ট কানেল, আমরা রিজেন্ট পার্কের মধ্যে রিজেন্ট কানেলে এসে গেছি, বোট যাচ্ছে, একটা হাউস বোট রিজেন্ট কানেলে। ওই যে লাল যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা হোটেল, ফ্লোটিং হোটেল, জানো, খুব সুন্দর। আর আমরা দেখতে দেখতে এখন এসে গেলাম কুইন্স মেরি রোজ গার্ডেনে। হ্যাঁ, রিজেন্ট পার্কের মধ্যে আর একটা হচ্ছে পার্ট করে রেখেছে রোজ গার্ডেন, ভেতরটা ভীষণ সুন্দর। এই যে দেখো, প্রথমা উঠছে, মনে হচ্ছে যেন একটা ছোট্ট পাহাড়ের মধ্যে দিয়ে উঠছে, গাছে গাছে ভরা। আর এই জায়গাটা দেখে কেউ তোমরা বলবে যে এটা সেন্ট্রাল লন্ডন? এত সুন্দর সবুজ, আর সবুজ গাছপালা, গাছপালা ভরা। আর রিজেন্ট পার্কটা হচ্ছে এটা 1500 সালে এটাকে প্রথম এখানটা রয়্যাল ফ্যামিলি ইউজ করতো, তখন এখানে ওরা ইউজ করতে হচ্ছে হান্টিংয়ের জন্য। হ্যাঁ, আর তারপরে 1810 প্রিন্স রিজেন্ট, হ্যাঁ রিজেন্ট হচ্ছে একটা প্রিন্সের নাম, সেই নাম অনুসারেই রিজেন্ট পার্কটা হয়েছে। তা প্রিন্স রিজেন্ট এটাকে ডিসাইড করলো যে এটাকে একটা প্লেজার গার্ডেন তৈরি করা হবে, এটাকে যে একটা জঙ্গলটাকে কেটে শুধু হান্টিংয়ের জন্য ইউজ করা হবে না, সেটাকে একটা মনোরম বাগান তৈরি করা হবে। তখনই প্ল্যান করে এই সুন্দর করে এই গার্ডেনটা, পার্কটা তৈরি করলো। আর তার মাঝখানে যে আমরা এখন যেটা রয়েছি রোজ গার্ডেনে, ঢুকবো একটু পরেই বলছি। আর এটা দেখো, এই যে ফুলটা পেছনে যে শুকনো শুকনো জায়গা দেখছো না, এর আগে লাস্ট ইয়ার যখন গিয়েছিলাম ওখানে না একটা আর্টিফিশিয়াল ঝর্ণার ব্যবস্থা করা আছে, একটা ফলস তৈরি করা আছে। এবছর হয়তো কোনো কারণে একটু কোনো প্রবলেম হয়েছে, হয়তো সেই জন্য বন্ধ রয়েছে। আর তার পাশে যে লেক, লেকের পাশ দিয়ে বসার জায়গা, এখানে সব জায়গায় সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। আর লেকের মধ্যে কী দেখতে পাবে দেখো দেখো দেখো, শাপলা, ইয়েস ইয়েস ইয়েস, শাপলা গাছ, শাপলা দুল ফুলও ফুটেছিল কয়েকটা। আমার তো মনে হচ্ছিলো গিয়ে যদি 3-4টে ডাটা শাপলা ফুল নিয়ে আসতে পারতাম, আমাদের দুজনের মাছ আর সংসারে হয়ে যেত খাওয়া একবেলা। আর এই দেখো একটা কাঠের ব্রিজ, আর পাশে হচ্ছে কাশবন, আমাদের দেশি কাশবন না, এখানে কাশবনগুলো বিলিতি, সবই একটু বড় বড় একটু ঢাবা ঢাবা।
স্প্রিংয়ে ফুটেছিল, এখন শুকিয়ে গেছে, কি সুন্দর লাগছে। এখান থেকে যাচ্ছি, এটা লন্ডন, সেন্ট্রাল লন্ডন, তাও কে বলবে। এসে গেছি, এসে গেছি, এসে গেছি, ইয়েস, রোজ গার্ডেন, আহ আহ আহ, শান্তি, ফুল আর ফুল, ফুল আর ফুল, গোলাপ গোলাপ গোলাপ, যেদিকে তাকাবে সেদিকে গোলাপ, আর এত সুন্দর, যেমন কালার সেরকম সাইজ, কোনোটা পেঁচো গোলাপ, কোনোটা থোকা গোলাপ, কোনোটা ছোট গোলাপ, কোনোটা লতানো গোলাপ, আর কিছু কিছু গোলাপে গন্ধ নেই, আর কিছু কিছু গোলাপ উফ পাগল করা গন্ধ, পাগল করা গন্ধ। আর এখানে প্রচুর লোক ফটোশ্যুট করছে, ওই যে যে লতানো লতানো দেখছো, পুরো একটা বেড়া দেওয়ার মতন আছে, মানে দড়ি দিয়ে দিয়েছে, আর এইগুলো হচ্ছে লতানো গোলাপ। লতানো গোলাপগুলো ভীষণ সুন্দর, মিষ্টি দেখতে হয়, আর ঝাঁকে ঝাঁকে হয়, যে দেখো সাদা কী সুন্দর হয়েছে, এখনও হয়নি, এটা হচ্ছে কুড়ি চলছে, হয়তো আর সপ্তাহ দুয়েক পরে একদম পুরো ভরে যাবে। আমরা যদি আর সপ্তাহ দুয়েক পরে যেতাম তাহলে আরও আরও দেখতে পেতাম। দেখো কুড়িতে কুড়িতে ছয় লাভ, এগুলো সব যখন ফুটবে উফ কি লাগবে, কি লাগবে, জাস্ট অসাধারণ। এই গোলাপটার কালার দেখো, ও মাই গশ, মানে বললাম না পাগল হয়ে যেতে হয়, পাগল, এদের রূপ দেখে পাগল হয়ে যেতে। আমি আর প্রথমত খালি দেখছি দেখছি দেখছি, এটা দেখছি ওটা দেখছি, তারপর দেখতে দেখতে প্রথমে এক সময় হাঁপিয়েই গেল, বলে মা আর কত দেখবো। আর অবশ্যই আমরা তো শুধু রোজ গার্ডেনে না, তার আগে পার্কেও হেঁটেছি, ওখানে বসে পিকনিকও করেছি, একটু শুয়ে বসে রিল্যাক্স করে নিয়েছি, তারপরে এখানে এসেছি। আর এখানে দেখো ফটোশ্যুট করছে সবাই, আমরা প্রি ওয়েডিং ফটোশ্যুট দেখলাম রোজ গার্ডেনে, প্রেগনেন্সি ফটোশ্যুট দেখলাম, সবাই করছে একদম। মানে এই ফুলটার যা কালার, এটার নাম আবার রক অ্যান্ড রোল, প্রত্যেকটা ফুলের না ওরকম পাশাপাশি নাম লেখা আছে, আমি সব নামগুলো পড়েছি কিন্তু ভিডিও করা হয়নি, কি আর করা যাবে। আর কুইন্স মেরি রোজ গার্ডেনটা হয়েছে 1810 সালে, তো রিজেন্ট পার্কটা করেছে প্রিন্স রিজেন্ট, আর কুইন্স মেরি রোজ গার্ডেনটা হয়েছে 1930 সালে, হ্যাঁ 1930s কুইন্স মেরি রোজ গার্ডেনটা করা হয়। এখানে না 12,000-এরও বেশি গোলাপ গাছ আছে, জাস্ট ভাবা যায় 12,000-এরও বেশি গোলাপ গাছ, ভীষণ ভীষণ সুন্দর। এই যে প্রথমে আমার চানা, গোলাপগুলো দেখো দেখো, প্রথমে একটু বসেছে, আর আমি আবার একটু ঘুরে 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 দেখছি, ছবি তুলছি, গন্ধ শুকছি, মানে মনে হচ্ছে যেন এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না, হাঁপিয়ে যাচ্ছি, তাও বসে পড়ছি, কিন্তু মনে হয় যেন এখানেই থেকে যাই। আর সামারে, লন্ডনে সামার, ইংল্যান্ডে সামার অনেক বড়, সেই জন্য তো কোনো অসুবিধা নেই, যতই দেরি হোক। আমরা বোধ হয় 7:30-8 দিকে এখান থেকে বেরিয়েছিলাম, এতক্ষণ ছিলাম। আর পেঁচো গোলাপ, থোকা গোলাপ, এই গোলাপের থোকাগুলো দেখেছো কীরকম, একটু অন্যরকম। এই যে একটা স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে লস্ট বো, কিউট স্ট্যাচুটা ছিল। আমরা আবার সেই কাঠের ব্রিজ দিয়ে, কাশবনের ভেতর দিয়ে বেরিয়ে আসছি, এই ব্রিজটা এখানটা কী সুন্দর। আমরা আবার বেরিয়ে যাচ্ছি, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তোমরা আমাদের সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কীরকম ভিডিও দেখতে চাও জানিও অবশ্যই। ভালো থেকো।